Mert tanul, hogy indul ide egy legalább, és így már én lekem. Assalamu alaikum, I'm Mahmoud, I'm not sure if you are going to talk to আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। তো আজকে ব্লগটা শুরু করতে সন্ধ্যার পর ইফতারের পর দিয়ে এখন দেখলেন এখানে আর কি আমার বেতন বই যেটা স্কুলে সেটা খুঁজতেছি দুইটা তো একটা আমার ফ্রেন্ডের কিন্তু আমারটা পাইতেছি তোলে রাইছি না কিন্তু ওই তো পাইছি এগুলো স্কুলে লাগবে কারণ স্কুলে তো এখন ফর্ম ফিল আপের এইসব টাকা দেওয়া বাকি আছে সেটা দিয়ে দিব কিছুই নেই তো আর আপনাদের দেখাই সেরির জন্য আম্মা কি রান্না করতে এমন ঘরে আস এখন আপাতত তেমন কিছু নাই হচ্ছে রান্না করব তারপরও দেখি কি রান্না করে সত্যি আছে কোনো রকম সত্যি চাই কিছু করলে করবো তাই তো করতেছে দেখি এখানে এগুলো ছোট ছোট আলু এগুলো কাটছে আর এগুলো শুটকি এগুলো কাইটা ছোট ছোট করছে টুকরা আর এগুলো টমেটো এগুলো দিয়ে সম্ভবত ভুনা করবো তাছাড়া আর কিছু কি শুটকি মনে হয় এটা কাইটা টুকরা টুকরা করছে তাই তো চিনি না কি শুটকি আপনারা মাথা দেখেন কেউ যদি চিনতে পারেন তাহলে কোয়েন যে কি শুটকি যে কোনো তরকারি যদি হলুদ ছাড়া রান্না করে তাহলে সব তরকারি হবে সাদা হলুদ ছাড়া খান যাবো কালার হইব না খাওয়া তো যাই ভাই খালি কালার হইতে নেই সাদা তরকারি খায় না হচ্ছে সাদা ভাজি বহুত সব কাম আছে সত্যি গাগলা সাদা সেই হচ্ছে মানে তো দুই তিনটা দিলে তো গ্রাম করে পানি আরো লাগবো না দশটা বাজো
এখন দেখেন মোটরস আছে সেজন্য এখন শব্দ হবে বেশি দেখেন চাল বিরন ছিল এই বুট দিয়ে, তো সেটা এখন আম্মা ইফতারির পরে এমনি বসে বসে খাইতেছে আর রান্না করতেছে। তো দেখলেন আম্মা একটু আগে খাইছে খাচ্ছিল, ওটা আমিও একটু খাইছি এমনি চামচে। তো এখন ওটা খাওয়া শেষ আর দাদা এটা বন্ধ করছি, কারণ ওই পাশে যে শব্দ আসে এই মোটরের মানে মালটা আছে একটা, এমনি দুই পাল্টা করছি তো আরো কাটি। ওই দেখেন এই যে বাটিতে এটা এখন আম্মার আমি খাই বসে বসে। বটি একটা নেই আগে আর কে জানে এখন মিষ্টি নাকি টক। ধুয়ে আনছি দেখতেছেন বাটিতে ধোয়া হয়ে ধোয়া আছে, যে কোনো ফল এইসব ধোয়া তারা তো খাওয়া যায় না। আসছে তো কে ঠিকই তাহলে এটা খারাপ লাগে অসুবিধা নেই, আমরাই তো খামু এগুলো তুইলে আগে শয়তানি করে খালি এগুলো এমনি চিপা খুলকার রস এর ভিতরে ঢুকাইতাম বন্ধু শয়তানি করে। দেখেন দুইটা এক নয় তো ফালটা করে রাখছিলাম। দেখে এখন মিষ্টি নাকি দূরে যা দূরে তো মিষ্টি আছে এমনি মালটা না চোখে ঢুকে দেখছেন একটা খাইলাম এমনি মিষ্টি আছে ভালোই, আর আমি খাইলে একদম মোটা চামড়া ছাড়া আর কিছুই থাকে না, কারণ আমার অমনি ভালো লাগে খাই আমি অমনি। মালটা দেখতেই সুন্দর লাগে খাওয়ার থেকে বেশি। খাও মিষ্টি না সত্যি মিষ্টি আছে। সাম্বার হরির মিত্ররা দেখে আমার কান্দা নাই পড়ছে, মারা দিলে এমনি কান্দি আমি ভয় করে এইভাবে তো আমার নিজেরও যাইতে হইব। আমি তেমন আসার পরই প্রসূত হয়ে গেছিলাম গা,
Salla dară din ele era cât ar mi-te mă. Bala manu să ai lo, ai poți să ai mă regi lo. Bine bala, să mi răge mă lo, bine. Am mai da bolta să caron. Ictu a gea arki, dek la mec. Mie chole că să amândre este bașa șate este suda sudi bașa ecta. Că mohila am nei tar. Chele arki. E că ne thake to și grame thake to ai ider. Jo nei tu aște ider pora var dai toga. Chele tade șate ictu a no. Kintu দুর্ভাগ্যবশত কেমনে স্টকে হঠাৎ আজকে মরে গেছে সে দুই দিন হলো মনে আসছে তো তার আর গ্রামে যাওয়া হলো না এখন একবারই চলে যাইতাছে আমি তো অ্যাম্বুলেন্স দিয়ে তারে নিয়ে গেল বালা মানুষ বুড়িয়া বুড়িয়া হয় নাই আর ছেলে মেয়ে দেখলাম অনেক কান্না করতেছে তো সবাই এখন শেরপুর ধরেন একটু আগে নিয়ে গেলো তো এখন যাইতে যাইতে হয়তো তার মাটি হবে সম্ভবত এই কালকেই হবে কারণ আজকে তো আর হতে পারবে না কারণ শেরপুর তো অনেকটা দূর এখান থেকে যেতে যেতে মিনিমাম দুইটা বাজবেই কনফার্ম কারণ এমনি জ্যাম অত রাস্তায় থাকে তো দুইটার মতো বাজলে অত রাতে তো মাটি দেওয়া সম্ভব না পরের দিন সকালে সম্ভব ছিল তো সেটাই আর কি অনেক মানুষই হয়েছিল এমনি গেটের সামনে তো এটা এখানে আমাদের শুটকি তরকারি যে একটু রান্না করতে হয়ে গেছে টমেটো ছোট আলু আর শুটকি দেখলেন তরকারি আসছে আর সন্ধ্যার পরে ইফতারির পরে এমনি টুকটাক কি খাইলাম সেটাও দেখলেন আপনাদের মাঝে শেয়ার করলাম তো জানি না কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কষ্ট করে একটি করে লাইক দিয়ে দিবেন সবাই আর সবাই কমেন্টে বলবেন কেমন লাগলো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সবাই রোজা রাখবেন সবগুলো সম্পূর্ণ রোজা রাখার চেষ্টা করবেন কারণ বছর একবারই আসে এই রমজান মাস তো আর সবাই বেশি বেশি করে পানি খাবেন যারা রোজা রাখেন তো সেটাও প্রয়োজন আর হবে নামাজ পড়বেন কারণ নামাজ বাদ দিবেন না শুধু রোজা রাখলেই তো হবে না নামাজটা অবশ্যই পড়বেন আর আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমরা দোয়া করবো আপনাদের সবার জন্য যাতে সবাই সব যে যেখানেই থাকেন ভালো থাকেন আজকে পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ